নমস্কার, আমি রঞ্জিত। কানহাট আর্ট ফেস্টিভ্যালের পক্ষ থেকে আপনাদের সকলকে কতগুলো কথা জানানোর দরকার। আমাদের দেশ এই মুহূর্তে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু আমাদের দেশ নয়, গোটা বিশ্ব। আমাদের দেশে তার প্রভাব অনেকটাই কম, যদিও তবুও সরকারিভাবে যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে সেগুলো মেনে চলার চেষ্টা করুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে সুস্থ রাখুন। সেই সঙ্গে আরও একটি কথা বলবো, সামান্য যেটা ভয়ের কারণ হয়ে জানিয়েছে, অনেকেই ভাবছেন যে করোনার জন্য নিজেকে এতটাই গৃহবন্দী করবো। অনেকের বাইট দেখছেন, স্বার্থপর হয়ে থাকুন, নিজেরটা শুধু ভাবুন, এমনটা প্লিজ করবেন না। আপনার পাশের মানুষটি যদি অসুস্থ হয় তার পাশে দাঁড়ান, তার কারণ মানুষ হিসেবে জন্মানোর জন্য সমাজের প্রতি এইটুকু দায়বদ্ধতা আমাদের থেকেই যায়। একজন মানুষ যদি একজন মানুষের পাশে গিয়ে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে এরকম একটা খারাপ পরিস্থিতিতে। তাই সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার, আমি প্রারব্ধি। হ্যাঁ দাদা, যেটা বলল অবভিয়াসলি, যেখানে দাদা বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, দেশের প্রধানমন্ত্রী বলছে, তো সেগুলো সবাই মেনে চলুন। ঘর থেকে না বেরোনোটাই আই থিঙ্ক ভালো হবে। যে আমি না বেরোলেও করোনা আমাকে ছোবে না, আর আমাকে 10টা লোক অ্যাডিক্টেড হবে না। তো সবাইকে এটাই বলবো, রানাঘাট আর্ট ফেস্টিভ্যালের তরফ থেকে, যে কেউ বাড়ি থেকে বেরোবেন না, ভালো থাকবেন।